আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সারাদেশে করোনার প্রকোপ বাড়লেও সুস্থ হচ্ছেন অনেকেই, বেড়েছে পুলিশদের চিকিৎসা সেবার মান। সোমবার থেকে চলবে বাস, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি, ভাড়া বাড়ছে না লঞ্চের। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার একুশের সংবাদে, আপনাদের সাথে আছি রাজীব রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। দেশে বেড়েই চলছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদের মধ্যে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, পোশাক কর্মীরা রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই, প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন মাসুম আলিসা। কয়েক ঘন্টার ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এক যুবক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় এক স্বাস্থ্যকর্মী সহ করোনায় শনাক্ত হয়েছেন আরও 17 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 84, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 23 জন। এদিকে করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক কৃষক। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন। শুক্রবার রাত 10:30টার দিকে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। এদিকে সিলেটে আরও 48 জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত 461 জন। বান্দরবানে নতুন 3 জন সহ মোট আক্রান্ত 26, বগুড়ায় নতুন করে আরও 18 সহ মোট আক্রান্ত 293 জন। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় স্বাস্থ্যকর্মী সহ 17 জন করোনায় আক্রান্ত। চুয়াডাঙ্গায় নতুন 1 জন সহ মোট আক্রান্ত 86 জন, সুস্থ হয়েছেন 31 জন। নওগাঁয় চিকিৎসক, পুলিশ সহ নতুন করে আরও 13 জন শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 119 জন, সুস্থ হয়েছেন 63 জন। পঞ্চগড়ে এক নারী সহ আরও 9 জনের করোনা শনাক্ত হয়। মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 64 জন, সুস্থ হয়েছেন 10 জন। গোপালগঞ্জে একই পরিবারের 6 জন সহ নতুন করে 15 জন শনাক্ত, মোট আক্রান্ত 183। দিনাজপুরে নতুন 26 সহ জেলায় মোট আক্রান্ত 214 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 38 জন। রংপুরে নতুন করে মেডিকেল কলেজ হাসপাতালের 2 নার্স সহ 5 জন আক্রান্ত, তাদের সকলকেই আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে 15টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে রংপুরে আক্রান্তের সংখ্যা 393 জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। করোনা মহামারীতে সামনের সারির অন্যতম যোদ্ধা পুলিশের সুচিকিৎসা নিশ্চিত হয়েছে। প্রতিদিন 500-এর বেশি পুলিশ সদস্যকে করোনা পরীক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি বেড়েছে আইসিইউ শয্যা সংখ্যা। এছাড়া আরও বেশ কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 15 পুলিশ সদস্য, আক্রান্ত হয়েছে 4000-এরও বেশি পুলিশ, আর সুস্থ হয়ে কাজে যোগদান দিয়েছেন 1000-এরও বেশি পুলিশ সদস্য। সাইদুল ইসলামের রিপোর্ট। করোনা প্রতিরোধে শুরু থেকেই মাঠে পুলিশ সদস্যরা, জনগণকে সুরক্ষা দিতে গিয়ে নিজেরাই হয়েছেন আক্রান্ত। এ পর্যন্ত পুলিশের 4000-এর বেশি সদস্য আক্রান্ত হয়েছেন, মারা গেছেন বেশ কয়েকজন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চিকিৎসা সেবা ও পরীক্ষার হারও বাড়ানো হয়েছে। দিনে 500-এরও বেশি সদস্যকে পরীক্ষা করানো হয়, হাসপাতালে শয্যা সংখ্যাও বেড়েছে। প্রায় আমরা 500-এর মতো টেস্ট রেগুলার করে থাকি। একটা বড় অংশ প্রতিদিন সুস্থ হয়ে ফিরে যাচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী। সেই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের সেবা, আমাদের অন্যান্য পারিপার্শ্বিক যে রোগীর জন্য যে ব্যবস্থা, সবগুলো মিলে আমাদের রোগী এখানে সন্তুষ্ট। যখন যে অসুস্থ হয়ে আসে তাকে আমরা তাৎক্ষণিক ভর্তি করে থাকি। উন্নত ও মানসম্মত চিকিৎসা দিচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। এছাড়া রাজারবাগ পুলিশ লাইন ও ব্যারাক সহ কয়েকটি বেসরকারি হাসপাতালেও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা সকলে সমন্বিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি, এবং এই কারণেই আমি মনে করি যে এক একটা বড় অংশ প্রায় 100 জন, 150 জন, 60 জন, 70 জন করে এভাবে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। আক্রান্তদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে তুলতে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সহ অন্য হাসপাতালগুলো। যে সকল সদস্য আক্রান্ত হয়েছেন
আমরা তাদের প্রত্যেকের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের সম্ভবপর আয়োজন আমরা রেখেছি। এ পর্যন্ত 1,000-এর বেশি পুলিশ সদস্য সুস্থ হয়ে কাজে ফিরেছেন। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার থেকে সারা দেশে বাস চলবে। তবে এক্ষেত্রে চালক সহকারী ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে। এদিকে রোববার থেকে চলবে লঞ্চ। মালিকরা ভাড়া বাড়ানোর দাবি করলেও আপাতত ভাড়া বাড়ছে না। আহমেদ বাবুকে সাথে নিয়ে সাইদুল ইসলামের আরও একটি রিপোর্ট। করোনা সংক্রমণ শুরুর পরপরই সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় গণপরিবহন। সাধারণ ছুটি উঠে যাওয়ার পর 1 জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু করার সিদ্ধান্ত আসলো এই যৌথ সভা থেকে। তবে বাসের সিট অর্ধেক খালি রাখতে হবে। নির্ধারিত স্থান ছাড়া যাত্রী উঠানো বা নামানো যাবে না। হ্যান্ড স্যানিটাইজার সহ সব ধরনের সুরক্ষা সামগ্রী রাখতে হবে। মালিক শ্রমিক সংগঠন তারা একমত পোষণ করেছেন। সরকার আরোপিত স্বাস্থ্যবিধির যে বিষয়গুলো আছে এইগুলি মেনে চলে 1 জুন থেকে গাড়ি চালানোর বিষয়ে তারা একমত পোষণ করেছে। আমাদের শঙ্কা আছে ঢাকা সিটিতে কতটুকু কন্ট্রোল করা যায়। আমাদের চেষ্টা থাকবে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন সচল রাখার জন্য। আমাদের শ্রমিকদের যে নিরাপত্তার বিষয়টার কথা বলেছেন, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড গ্লোভ ব্যবহার করা, তাদেরকে আমরা সচেতন করব। সব ধরনের নৌযান চলাচল শুরু হচ্ছে রোববার থেকে, তবে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার থেকে আমরা আপাতত যেভাবে আমাদের নৌপরিবহন ব্যবস্থা চালু ছিল বন্ধের আগে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম এর আগেই আলোচনা করে। সেগুলো আমরা মেনে এবং সরকারি নির্দেশনা মেলে আমরা সুন্দরভাবে নৌপরিবহন ব্যবস্থা চালু রাখবো আশা করি। ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কারণে যদি জাহাজের যাত্রী কমে যায় তাহলে আমাদের জাহাজের ভাড়া বাড়াতে হবে। এদিকে শনিবার ব্রিফিং করে রেল চলাচলের সিদ্ধান্ত জানাবে রেলপথ মন্ত্রণালয়। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার কারণে কিছুটা দেরিতে প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপনের পর তিনি ফল ঘোষণা করবেন। এরপর ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী। সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার এবারই প্রথম মোবাইলে প্রি রেজিস্ট্রেশন করে এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। বিস্তারিত প্রণব চক্রবর্তীর রিপোর্টে। এবছরের 3 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা, শেষ হয় 12 মার্চ। ফলের জন্যই দিন গুনছিলেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষ হওয়ার 60 থেকে 75 দিনের মধ্যেই ফল প্রকাশ করে সকল শিক্ষা বোর্ড। আগের বছরেও পরীক্ষা শেষ হওয়ার 57 দিনের মাথায় ফল প্রকাশ করা হয়। তবে এবার বাদ সাথে করোনা মহামারী, পরীক্ষা শেষ হওয়ার 80 দিনের মাথায় প্রকাশ হতে যাচ্ছে এসএসসির ফল। অন্যবার স্কুলে ফল জানা গেলেও এবার মোবাইলে প্রি রেজিস্ট্রেশন করে ঘরে বসেই ফল পেয়ে যাবে শিক্ষার্থীরা। শুধুমাত্র প্রযুক্তি নির্ভর ঘোষণা হতে যাচ্ছে। আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রীরা সেই দিন সেই রেজাল্ট পেয়ে যারা কৃতকার্য হবে তারা অবশ্যই সেটা সন্তোষজনক ভাবে তারা গ্রহণ করবে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় বিদেশ থেকে প্রবাসী বাংলাদেশি পরীক্ষার্থী সহ অংশ নেয় মোট 20,47,779 জন পরীক্ষার্থী। রোববার গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে ফল উপস্থাপন করার পর তা প্রকাশ করা হবে। তথ্য প্রযুক্তি অবকাঠামোকে ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী জানাচ্ছেন শেখ হাসিনা 31 তারিখ সকাল 10টায় এসএসসি পরীক্ষার রেজাল্ট সেটা তিনি ঘোষণা করবেন। শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফল পাওয়া যাবে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক না রাখার ঘোষণা ট্রাম্পের, চীনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। মংলায় পানি উন্নয়ন বোর্ডের চলমান কয়েকটি প্রকল্পে কিছু কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। নদী ভাঙন রোধে টাকা খরচ করা হচ্ছে ঠিকই, অথচ সেই টাকাই যাচ্ছে জলে। ঠিকমতো কাজ না হওয়ায় থামছে না ভাঙন, তাই দুর্ভোগই যেন নদী পাড়ের মানুষের নিত্য সঙ্গী। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। টানা ভাঙনের কবলে মংলার নদী তীরবর্তী এলাকাগুলো, বাঁধ সংস্কার না হওয়ায় হুমকির মুখে স্কুল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলের মাঠসহ বিস্তীর্ণ এলাকা।
ভাঙন ঠেকাতে 1,24,00,000 টাকায় জিও ব্যাগ ফেলে ভরাটের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ডন কর্পোরেশন। শুরু থেকেই জিও ব্যাগে বালুর পরিবর্তে মাটি ভরাটের অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে। মোটা যে সিলেকশন বালিটা, সেই বালিটা না দিয়ে কন্ট্রাক্টর এখানে শুধু কাদা মাটি দিয়ে জিও ব্যাগের ভিতরে দিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের আরেক প্রকল্প মোংলা রামপালে 84টি খাল খননের কাজেও আছে অনিয়মের অভিযোগ। জায়গায় জায়গায় কাটছে, ঠিক মতন কাজ করতেছে না তারা। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েই বালুর পরিবর্তে মাটির ব্যাগ ফেলা হচ্ছে। আমরা খুব দ্রুত এটাকে ফেলে আবার নতুন করে যে বালু চাইছে, এছাড়া ভালো টার্গেট নিয়ে 1 পয়েন্ট বালু চেয়েছে, 1 FM আমি 1.5 FM বালু দিয়ে এটা খুব দ্রুত কাজটা শুরু করব। এদিকে অনিয়মের অভিযোগ অস্বীকার করেননি নির্বাহী প্রকৌশলী। তিনি জানান, অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বলেছিল যে এখানে হয়ে থাকে, সম্পূর্ণ বালু আমাদের খালি করতে হবে এবং স্পেসিফাইড বালু এনে কাজ করতে হবে। জিও ব্যাগে যদি কোথাও কোনো অনিয়ম হয় আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, সে একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। সব অনিয়ম দূর করে ভাঙনের হাত থেকে রক্ষার দাবি নদীপাড়ের মানুষের। আফসানা নীলা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে করোনার প্রকোপে বাড়লেও সুস্থ হচ্ছেন অনেকেই, বেড়েছে পুলিশদের চিকিৎসা সেবার মান। সোমবার থেকে চলবে বাস, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি, ভাড়া বাড়ছে না লঞ্চের। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর, SSC ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে, 21 সাথী থাকুন।